सरप्राइज डिविशन प्रयोजित सत्काहन अनुष्ठान नवरूपे नव कलेबरे सरप्राइज डिविशन प्रयोजित कैनल विशन सत्काहन अनुष्ठान अपने सबा के स्वागत हमें देवाशीष बंदोपाध्याय अन्न्य प्रत्येक बारे मत संगे आज के बेस किस मानुष रही प्रत्येके गुणी मानुष हमारे रही है हमार बंधु लोपामुद्रा मुखर्जी लोपामुद्रा एकाधारे कवि स्पेशल एडुकेटर स्पेशल चाइल्ड नियोग काज करे भीषण भलो संचालना करे आज के लोपा के बोलब जो अनुष्ठानी एगिए नहीं जेते হলো অনেক কথা ছিল গেল ব্যথা তবু কিছু বাকি কত কথার আঁকিবুকি বেলা শেষে গোধূলি আবেগ বয়স ভোলালি কল্পনার সে দুপুর বেলা এলেবেলে যত খেলা খেলা যখন পেন কাটা খাতা খুঁজে পায় অবাক অবাক কবিতা হয়ে যায় আজ আমি প্রথমে আমার আপনজন দিদি কাবেরী সিংহ রায়ের কাছে তার কাব্য চলন চলনের কত কথা শুনব কাবেরীদি আপনার কাব্যিক যে জীবন সেই জীবনে আপনি কবে থেকে এসেছেন এবং কি ভাবে এলেন আমি ছোট থেকেই কবিতা লিখতাম মনে মনেও লিখে গেছি মানুষ পটে তারপর খাতায় লিখতে আরম্ভ করেছি কিন্তু তারপর যত সময় আগিয়ে গেছে তখন আমি নিজের খাতাতে লিখতে আরম্ভ করেছি ডায়েরিতে লিখতে আরম্ভ করেছি সেখানে প্রথমে যখন যেদিন আমি প্রথম লেখনী ধরলাম সেদিন আমি আমার মাকে নিয়ে লিখেছিলাম মায়ের সেই সময় কঠোর পরিশ্রম আর চারপাশের যে তৎকালীন যুগের যে প্রথা তার মধ্যেও যে মায়ের সবাইকে নিয়ে চলার যে টেন্ডেন্সি চলার যে গতিবিধি সেইটা দেখে মাকে দেখে আমি খুব আপ্লুত হতাম তো সেই কাব্যগ্রন্থের প্রথম কবিতাটাই আমার মাকে নিয়ে লেখা আজকে কি শুনতে পারি ওই কবিতাটি অবশ্যই আচ্ছা আচ্ছা খুব ভালো আমরা শুনবো ওই কবিতাটি আপনি বলুন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদৌপি গরীয়সী কবিতাটার নাম জননী সর্বং সহা প্রকৃতি রূপিণী মা গো তুমি আমাদের জননী তোমার কোলে তোমার মাঝে শত দোষে ক্ষমাকারিণী তুমি অবলা সীমন্তিনী তনয় রূপে করেছো শ্রদ্ধা দিয়েছো ভালোবাসা শ্বশুর শাশুড়ি গুরুজনেরে তুমি বসুমতী রূপে পেলেছো ননদ ননদীরে আজ তুমি পালিছো মোদের শত অত্যাচার অবহেলা সয়ে নীল সলিলে যেমন মেন খেলা করে আশ্রিতাতে তুমি দাও আশ্রয় সেই মমতা ভালোবাসায় কিন্তু শরণার্থী তুমি যে বন্ধু শরণার্থী সে কি বুঝিতে পারে তুমি আমাদের ক্ষমাদাত্রী মাতা স্নেহময়ী কল্যাণকারী জননী তুমি ইন্দ্রাণী তুমি জগদ্ধাত্রী তুমি পরিত্রাত্রী বাহ খুব সুন্দর কবিতা আমরা শুনলাম আচ্ছা এরপরে আমি বলছি আচ্ছা অশ্রুকণা আপনি অশ্রুকণা দাস আচ্ছা আপনার কাছ থেকে আপনিও আমার খুব আপনজন একজন দিদি আপনার কাছ থেকে কিছু কবিতা শুনে নেব আমি লেখা তো শুরু করেছি একটু এলোমেলোভাবে লেখা শুরু করা তারপর অনেক অবসরে এখন খুব সুন্দরভাবে মানে লেখার চেষ্টা করি আর কি নিয়মিতভাবে লেখার চেষ্টা করি তো আমার প্রথম মানে আপনি কি প্রকৃতিকে নিয়ে লেখেন হ্যাঁ আমি প্রকৃতির সাথে মানে ভীষণ গভীরভাবে একসময় বসবাস করেছি স্বামীর চাকরি সূত্রে সেই জন্য প্রকৃতি নিয়ে আমার অনেক লেখা মানসপটে প্রকৃতিকে হ্যাঁ প্রচুর সম্ভার প্রকৃতির নিয়েই আমার আছে তো আমার লেখা প্রথম মানে এই বেঙ্গল অ্যাসোসিয়েশন চেন্নাই থেকে আমার তিনটে কবিতা প্রকাশ পায় হ্যাঁ ওই শারদীয়া উৎসবে মানে ওদের শারদীয়া উৎসবে তো আমি সেখান থেকে একটা হ্যাঁ অবশ্যই শুনবো অবশ্যই শুনবো আমরা খুব খুশি হব শুনে আটটি মায়ের কাছে এবার তুমি আসছো কিসে মা দোলা না পালকিতে খুশির নেশায় ছুটছে সবাই উল্লাসে আলোর মালা আর ঝাড়বাতিতে নগর গঞ্জ
উঠল সেজে শুধু তুমি আসবে বলে, এত সমারোহ রোশনাই মাঝে কাজ কি মা তোর এসে, মানুষ যদি কাঁদে দুঃখেতে এত আলোর মাঝে কেউ কি পেয়েছো দেখতে, গলির মুখে ওই ছোট্ট দুর্গাকে, নতুন জামা নতুন খাবার তার কি আছে খিদের জ্বালা মিটাতে, লাইন দিয়ে সারি সারি জ্যান্ত দুর্গার মুখগুলি তুমিও কি দেখনি অগত্রী নয়নী, দশ হাতে অস্ত্রগুলি কি আজ ভোতা, অসুর নিধন করবি কবে অভয়া, লক্ষ লক্ষ অসুরে কালো টাকা আর বোমা বারুদে চলছে নাচন কোদন ধুকছে জগৎ কোমাতে, শুনেছি মা তিলক নাকি কাঁপত তোর এক হুঙ্কারে, তবে এখন কেন আছিস মা সংসেজে, অসুর বংশ কর্মা ধ্বংস বাচুক সবাই শান্তিতে, হবে যখন অসুর শক্তি ক্ষয় সত্যি হবে জয় দুর্গা মাই কি জয়, জয় দুর্গা মাই কি জয়। অপূর্ব অপূর্ব, ভীষণ সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। কবিতার মধ্যে যেমন প্রকৃতি আছে, মাতৃরূপিণী দুর্গা আছে, সেরকম সমাজ সেবিকা হিসাবে অশ্রুকণাদি আছে। খুব ভালো লাগলো। সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মার চোখ হাসে, টক বগিয়ে খুন হাসে সৃষ্টি সুখের উল্লাসে। বিদ্রোহী কবির নজরুল ইসলামের কবিতাটি আজ খুবই প্রাসঙ্গিক, কারণ আজ দুজনেই সৃষ্টি সুখের উল্লাসে মত্ত। অশ্রুকণাদি কাবেরিদি দুজনেই সমাজসেবিকা, সুগৃহিণী, খুব সুন্দর ওনারা কবিতা লেখেন এবং এই কবিতাগুলি একটি গ্রন্থে প্রকাশ পাচ্ছে। কবিতা গল্প দুটোই সুন্দর সুন্দর গ্রন্থ তৈরি হচ্ছে। কাবেরিদি আপনার গ্রন্থের নাম? আমার কাব্যগ্রন্থের নাম হচ্ছে স্বপ্নের উড়ান, আর গল্পগ্রন্থের নাম শব্দের নকশি কাঁথা। আচ্ছা, আর দিদি আপনার? আমার কল্প সোপান। আচ্ছা আচ্ছা, কল্প সোপান কবিতার বইটা। আচ্ছা আচ্ছা, আর গল্প গাথা মনের প্রাঙ্গণে। মনের প্রাঙ্গণে বা দুর্ধর্ষ, মানে চারটি গল্প এবং কবিতার অদ্ভুত নাম, অদ্ভুত নাম, অনেক চিন্তা ভাবনা করে নাম লিখেছে। আচ্ছা, আমি এবারে এই মধুমিতাদির সঙ্গে একটু কথা বলবো। মধুমিতাদি আপনি কি করেন? আমি পেশায় একজন শিক্ষিকা বাংলা বিষয়ের, এবং সঙ্গে সঙ্গে আমি শুনছিলাম সঙ্গে সঙ্গে কিছু সমাজসেবামূলক কাজও করে থাকি। আমাদের একটা সংগঠনও আছে সৃজন, খুব সুন্দর, এবং তার মাঝে চলে লেখালেখি, আর নিজের পড়াশোনা তো আছেই ওই সৃষ্টি সুখের উল্লাসে। আর আমি কবিতাতে খুঁজে পাই আমার মুক্তি, আলোয় আলোয় কবিতাতেই যেন আমার মুক্তি ঘটে, তাই আমি কবিতার মাধ্যমেই নিজেকে বিলিয়ে দিতে চাই এবং দিও, তুলে ধরেন, নিজেকে তো নিজেকে তুলে ধরি। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে, সামনে তো স্বাধীনতা দিবস, তা স্বাধীনতা দিবস সম্বন্ধে যদি কিছু একটা কবিতা বলেন আমরা খুব। হ্যাঁ, আমি ভীষণভাবে উপলব্ধি করি যে আমরা স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু সেই পালনের মধ্যে যথাযোগ্যতা কতটুকু থাকে সেটা আমার অবাক করে আর কি। সেই বিষয়ে আমরা যেন কোথায় নেতাজিকে আবার ফিরে পেতে চাই, সত্যিকারের নেতাজি। একদমই তাই। তো আমার কবিতা তাকে নিয়েই, সশস্ত্র প্রণাম জানিয়ে নেতাজিকে আমার কবিতা। ই কেমন স্বাধীনতা তো বটে, পতাকা উড়ছে কত ফতফত করে, লজেন্স দিচ্ছে বিস্কুট দিচ্ছে আরো কত কি, হ এখন বুঝলাম স্বাধীনতা মানে লজেন্স বিস্কুট। আর সারাদিন ধরে ভাষণ, কিন্তু বাপ যে কই তো স্বাধীনতা মানে মুক্তি, বাঁধন আলগা করে উড়া, তাই এই কেমন স্বাধীনতা বটে, গায়ে জামা লাই পেটে ভাত লাই, তারপর না দেখাকু তো পয়সা খরচ করে খালি ভাষণ আর ভাষণ, শিক্ষা লাই স্কুল টোলাই, লেখাপড়া না করলে বুঝি মেরুদণ্ড কান সোজা রাখুন যায়, নেতাজি যে শিখাইছিল মাথা উঁচু করে বাঁচবার, মেরুদণ্ড কান সোজা করে বাঁচবার, আমরা কি ভুলে গেলাম হক কথা কান, বুকে যে তাই কত ব্যথা, মোরা বাঁচতে চাই শিক্ষা চাই শিক্ষা চাই, বুলি আওড়ানো নেতা লয় গো সত্যিকারের নেতাজি চাই গো সত্যিকারের নেতাজি।
অসাধারণ অসাধারণ। আমরা একটা আঞ্চলিক ভাষায় দারুণ আবার এক নেতাজির আহ্বান শুনলাম, নেতাজিতে দেশ গড়ে উঠুক, তবেই না আমাদের চেতনা বিকশিত হবে। খুব ভালো লাগলো মধুমিতাদি আপনার কবিতা শুনে, ভালো লাগলো আপনাকে সত্যি, মানে খুব মনে হলো যে হ্যাঁ সুন্দর একটা কবিতা শুনলাম। প্রত্যেকের কবিতা আমারকে মানে খুব টাচ করেছে, খুবই ভালো লেগেছে। কামিদি আর একটা কবিতা হয়ে যাক, ঠিক আছে? আপনার নতুন যে বই, সেই বইয়ের থেকে একটা কবিতা আমরা শুনবো? একদম অবশ্যই শোনাচ্ছি। কবিতাই তো জীবন, অবশ্যই অবশ্যই কবিতাই জীবন। এবং সেই কবিতা শত রুধির ক্ষয় না হলে একটা কবিতা হয় না, জানেন তো? কবিতা হচ্ছে আসল, কবিতা মনের মধ্যে শব্দের মালা গাঁথা, একদম তাই। সেই শব্দের মালাগুলোকে আমরা সাজিয়ে, মালা শব্দগুলোকে সাজিয়ে সাজিয়ে মালা গাঁথি, একদম। এবং সেই মালাগুলো আমরা প্রত্যেক দর্শককে, প্রত্যেক মানে পাঠককে আমরা উপহার দিই। এই উপহারটাই আমাদের কাছে মানে পরম পাওয়া, আর কিছুই না। আমি একটা কবিতা লিখেছিলাম, বলুন বলুন। মানে বিশ্ব দিবসে তোমার সেটা নিয়েই বলছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলুন বলুন। যেটা বৃক্ষ দিবস, হ্যাঁ, সেই কবিতাটার নাম হচ্ছে রক্ষাশ্রম। আমি দগ্ধ তাপিত তৃষিত ধরণী, গনগনে তপ্ত সূর্যের সুন্দরী ঘরণী, গোলাপী ওষ্ঠ আমার হয়েছে ধূসর মলিন, অঙ্গের চিরহরি তাচ্ছাদন হয়েছে বিলীন, শুষ্ক ওষ্ঠ আমার হৃদয় পিপাসার্ত, সবুজায়ন জীবকুল হয়েছে বড়ই আর্ত, তবু কি দয়া মায়া আছে কারো, বিশ্ব উজনায়নেই এই ধরনী অমূল কঠিন ও খর, তাই আছো তোমরা দোসর যাদের আছে স্বার্থের বড়াই করা, যখন যেখানে পেয়েছো আমায় খাক খাক করে দিয়েছো জ্বালায় পোড়ায়, প্রয়োজনেই অপ্রয়োজনেই আমাকে পেষণ করেছো, আমার সন্তান সন্ততিরে নিষ্প্রাণতা দিয়েছো, আমি যে তোমাদের মা তাই সয়ে চলেছি শত শত ঘা, আমার বুকেই সবার হাসি কান্না, আমার বুকেই সবার দোদুল্য মানা, আমার দেহরসের উত্তাপে সবার বার বাড়ন্ত, আর সেই আমাকেই দিচ্ছ না তোমরা ক্ষান্ত, কখনো আঁচড়িয়ে কামড়িয়ে আঘাত করেছ, বারে বারে জঙ্ঘায় পেষণ জনিতে হলকর্ষণ করেছ, তার কেটে ছেঁটে পুড়িয়ে আমার হৃৎপিণ্ডকে তছনছ করেছ, ভাগ করে নিয়েছ নিজেদের মতো ইচ্ছা করে গায়ের জোরে, নিজের মায়ের জন্যে গড়েছ বৃদ্ধাশ্রম, রক্ষাকর্তা মায়ের জন্যে গড়েছ কি রক্ষাশ্রম, তবু আমি তোমাদের মহালোক বসুমাতা, অসহনীয় কষ্ট সয়েও আমি তোমাদের ত্রাতা। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অশোকনাদি আপনার কাছ থেকে আমরা প্রকৃতি নির্যাসের কবিতা শুনব। আপনি কলম দিয়ে লেখেন না, প্রকৃতির নির্যাসে রং দিয়ে কবিতা লেখেন, সেই প্রকৃতির নির্যাসে একটা ছোট্ট কবিতা শুনবো। প্রকৃতির নির্যাস নিয়ে আমি মননে সাজিয়ে রাখা অনেক স্মৃতি, সেগুলি আমার লেখার মধ্যে আছে কিছুটা। আমি দীর্ঘদিন শিলংয়ে কাটিয়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, শিলং সম্বন্ধে কিছু লেখা একটা বলুন বলুন। শিলং খুব সুন্দর জায়গা, তাই তো? শিলং ভীষণ সুন্দর জায়গা, সুন্দর সুন্দর। শিলং তোমার নীরবতা গভীর হয়ে বাজে, লহরী হয়ে ফিরে ফিরে আসে, ঘন সবুজ বনরাশি পাহাড়ে পাহাড়ে তারা পাতা ঝরার গল্প বলে, সাজের বেলা জোনাকিরা মেলে পাখনা, আধার রাতে তোমায় ঘিরে আলোর মালা, লুকোচুরি খেলা চলে সারা দুপুর বেলা, মেঘমালা সাথে কিরণে পা ভিজিয়ে আলতো করে ঝর্ণার জলে, মন ময়ূরে নাচে রাগ রাগিনীর সুরে তালে, ফুলের মাঝে প্রজাপতির রঙিন পাখায় কি জানি কি এক মায়াবী আবেশ জাগায়, অনাদরে ফোটে কত শত কুসুম কলি,
যতনে সাজিয়ে দিলে আমার কবরই। হঠাৎ এসে বৃষ্টির ঝাপটা চোখে মুখে, তুমি যে মেঘালয় আমাকে তা জানালে। রামধনু ভেসে ওঠে নীল আকাশে, পরন্ত বেলা ঘরে ফেরার অবকাশে। শিলংয়ের শীতে নানান রঙের মাঝে চেরাপুঞ্জির কমলা ফুটপাত আলো করে, দিনে রাতে সুরে তালে নাচে বালা। জিঙ্গল বেল জিঙ্গল বেল, এলো বড়দিনের বেলা। আমি যে তোমার প্রেমের পূজারি, তোমাকে খুঁজে ফিরি স্বপ্নের সওয়ারি। নমস্কার। নারীদের জীবনও তাই, তাই তো? আজকে নারী বিষয়ক একটি কবিতা আমাদের মধুমিতা দি শোনাবে। মধুমিতা দি, নারী বিষয়ক কবিতা শুনবো তোমার কাছে। হ্যাঁ, আসলে আমরা নারীরা বর্তমান যুগেও যত স্বাবলম্বী হই না কেন, কোথায় যেন ঘুমটার আড়ালেই আমাদের থেকে যেতে হয়। সেই জন্যই আমার এই কলম ধরা বলতে পারেন। তা আমার কবিতা ঘুমটা। ঘুমটা কি সরাবি সলাজ বধূটি, সাথে নিয়ে অতি গোপনও কথাটি, প্রকাশ করবে কি তার সুপ্ত চেতনা, আছে সাথে তার নীরব বেদনা। ঘুমটা কালো হোক বা লাল, নারী সে তো অবগুণ্ঠিতা চিরকাল, ঘুমটাই তার সম্যক পরিচয়, কিন্তু জীবনের ধরে থাকার হাল। যুক্তি তর্ক সাহসের সাথে পথ চলা, ভিকারি না হয়ে নিজ সত্তায় কথা বলা, পৌরুষের শতদা আঘাতে নিজেরে করি দৃঢ়, রজস্বলা পৃথিবীকে সৃষ্টিতে ভরিয়ে তোলো। যদি অবগুণ্ঠন খোলো, জীবনকে জাগিয়ে তোলো হে তোলো, স্পর্ধায় হোক মাথা উঁচু তোমার, ঘুমটার অন্তরালে নিষেধ ভোলো হে ভোলো। নয় তো ঘুমটা নয় গো আড়াল, উন্মোচিত হোক সাহসের ঢাল, ঘুমটা থাকুক রহস্যে মোরা, অটুট থাকুক দিনান্তের হালচাল। সত্যি খুব ভালো শুনলাম একটা কবিতা। আচ্ছা দিদি, গল্পগুলো যেগুলো লিখেছেন সেই গল্পগুলো আপনার জীবন, চলন্ত জীবন থেকে নেওয়া, একটা সম্বন্ধে ছোট্ট একটু বিবরণ দিন। যেমন আজকে গল্প, গল্প তো সব কিছুই, গল্পই বলো কবিতাই বলো সব কিছুই কিন্তু বাস্তব থেকেই নেওয়া। তো সেই গল্পর যেটা আজকে আমরা চারিদিকে দেখি, হিংসাত্মক খেলা, দাঙ্গা হাঙ্গামা, সম্প্রীতির লড়াই, এসব। তো সেই সম্প্রীতি নিয়েই আমার একটা ছোট্ট গল্প লেখা। গল্পটার নাম ঈশ্বরী। বাচ্চাটা একটি মুসলিম মায়ের বাচ্চা, মালিকা বেগমের বাচ্চা। মালিকা বেগমের স্বামী খেতে দিন আনে দিন খায়, কিন্তু কোনোদিন খেতে পায় কোনোদিন খেতে পায় না। তো বাবুর বাগানে একটা শুকনো গাছকে কেটে নিয়ে জ্বালানি করবে বলে যাচ্ছিল। বাবুর সিপাহীরা সব এসে তাকে মারধর করতে করতে মেরেই ফেলে। মালিকা বেগম তখন অন্তঃসত্ত্বা। সে স্বামীর খবর পেয়ে ছুটে যেতে গিয়ে, বিড়ি বাম হলে যেটা হয়, তো একটি পাথরের ওপরে সে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানেই তার তার পেটে বাচ্চা ছিল, প্রসব হয়। হ্যাঁ, ওখানেই প্রসব হয়। কিন্তু বাজারের সামনে যখন ব্যাপারটা ঘটছে, কেউ সেখানে আসেনি, শত শত লোক সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। মানে আলটিমেট আপনার গল্পের মোড়ে শেষটা হচ্ছে কি, যে মানে কিছু সমাজ শিক্ষা, তাই তো? হ্যাঁ, সমাজ শিক্ষা। এবং ওইখানে এক নারী, হিন্দু নারী, সেই মেয়েটিকে উদ্ধার মানে বাঁচায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায়। হ্যাঁ, সৌভ্রাতৃত্ব সম্প্রীতি। ওই মেয়েটিকে বাঁচায় এবং তাকে তার শিক্ষার আলোকে তৈরি করে। মেয়েটা যেহেতু পথে হয়েছিল বলে মেয়েটির নাম রাখা হয়েছিল পথেশ্বরী। আচ্ছা। কিন্তু সে তার আলোয় ঈশ্বরী হয়ে দাঁড়ায়, তার গুণে ঈশ্বরী হয়ে যায়। আচ্ছা, আপনার এই যে কবিতা গল্প, মানে আপনাকেও বলছি, মধুমিতাকেও বলছি, আচ্ছা মানে আপনাদের সঙ্গে যিনি আছেন
মানে আমাদের দাদা, হ্যাঁ, তো ওনারা কিরম ভাবে আপনাদের ইয়ে করে, সাপোর্ট করেন? আমি বলি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার হাজব্যান্ড উনি তো প্রত্যক্ষ বা পরোক্ষ দুভাবেই সাপোর্ট করেন। আমি যদি পাঁচ দিন না লিখতে বসি, হয়তো কোনো কারণে সংসারের চাপে হয় না, কারণ আমার অনেক কাজই থাকে, অবশ্যই অবশ্যই, তো সে কারণে তখন জিজ্ঞাসা করি, আজ কেন লিখলে না কাবেরি, তুমি কি বসতে সময় পাওনি? আমি যদি বলি আমি রাত্রি জেগে করলাম, পরিপূরক, আপনার পরিপূরক, একদম আমার পরিপূরক, আমার দিদি তো এক বছর শুনলাম যে চলে গেছেন, কিন্তু উনি আমাকে শুনতেন, কবিতা উৎসাহ দিতেন, কবিতা শুনতেন, হ্যাঁ কবিতা শুনতেন, তারপর গান বাজনা শেখা, গান শেখানোর জন্য উৎসাহ দিলেন, সেটাও শুরু করলাম। তারপর প্রকৃতি নিয়ে আমরা যেহেতু দীর্ঘদিন জীবনে কাটিয়েছি, প্রকৃতি নিয়ে আমার যে গল্প কথা লেখা আছে সেখানে প্রকৃতি নিয়ে বেশি লেখা, তার মধ্যে কর্ণাটকে যে কোলার গোল মাইন্স, সে কোলার গোল মাইন্সের গল্পটা উনি পছন্দ করতেন, আপনার কবিতা গল্প সব পছন্দ করতেন। আর মধুমিতা দাদা কি করেন? দাদার ব্যবসা আছে, সময় বড় কম দেয়, কিন্তু প্রথম যে কবিতাটা আমি লিখি আমার গিনিপিক বলতে পারো, আমি শ্রোতা, আমি বলি তুমি শোনো যে কেমন হয়েছে, তুমি যদি বলো হ্যাঁ এটা সুন্দর হয়েছে, তখন আমি সেটা কোথাও দেখাতে পারি আর কি। তো ওই সাপোর্টটা করে এবং লেখা লিখি, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলেমিশে আমরা একসাথে আছি, আমরা আজকাল আজকাল দিনে হয় না ভীষণ ভাবে সাপোর্ট পাই। মধুমিতা যেটা বললো, হ্যাঁ আমার ঘরে আমার সমালোচক বলতে পারো, আমার কারেকশন করে দেয় আমার পতিদেব। আচ্ছা, আপনারা সব পত্রিকায় লেখা দেন? হ্যাঁ, কি কি পত্রিকায় লেখা দেন? আমার তো আত্মিকে একটি প্রয়াস ম্যাগাজিন, তাতে বেরিয়েছে, মানে ওটাতে নিয়মিত প্রত্যেক মাসেই ওটাতে আমার বেরোয়। তারপরে তো অনেকেই আছে, পরিমল সাহিত্য প্রথম আমার বেরিয়েছে হচ্ছে জোনাকি ডালো, হ্যাঁ তারপরে বেরিয়েছে আত্মিকি, তারপরে অনেকই শব্দের ঝংকার, বঙ্গীয় ভাষায় তো পরিমল সাহিত্য, অরুণ আলোয় দশভুজা, সমস্ত মুক্ত বিহঙ্গ। মধুমিতার কোন কোন মানে ইয়েতে আমি আমাদের মেইনলি লকডাউনের মধ্যেই তো সমস্ত গুলো বেশি করে আমরা সৃষ্টি করতে শিখেছি, তো আমার কবিতা মূলত বছরে দুটো করে বেরোয়, ওই মুখগুলি লকডাউনে আমাদের অনেক কবিতা উপহার দিয়েছে না বলতে হয়, শুধু কবিতা নয় নিখোঁজ হওয়ার আগে সেটাও একটা বেরিয়েছে, আরো রয়েছে, আনা সম্ভব হয়নি, লেখালেখি করি বিভিন্ন পত্রিকাতেও পোস্ট করি, এইভাবেই চলছে আর কি। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমি প্রত্যেক একটি করে গোলাপ উপহার দিতে চাই, এত সুন্দর সময় কাটানোর জন্য আমাদের, এবং আপনারা কবি মানুষ, আপনারা আরো আরো কবিতা লিখুন এবং আরো সমৃদ্ধ হয়ে যাক আমাদের পাঠককুল আপনাদের কবিতাতে, আপনাদের সাহিত্যে। ধরুন কাবেরিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লোপা, ধন্যবাদ মধুমিতাদি, অনেক ধন্যবাদ, সঙ্গে সঙ্গে ধন্যবাদ চ্যানেল ভিশনকেও, চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এবং আশা করছি খুব শিগগিরই আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক এই রকমই একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে। নমস্কার, নমস্কার, নমস্কার।